দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা দেখো, পরের অঙ্কটা হলো এরকম যে এটা ইকুয়াল টু এত, এত ইকুয়াল টু এত হলে এত এর মান নির্ণয় করো। তোমরা কি করলা এখানে, প্রশ্নটা উঠালা, এই যে প্রশ্ন এটা উঠাবার পরে প্রত্যেকটা সূত্র ভেঙে ভেঙে দিলা, এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, বি মাইনাস সি হোল স্কোয়ার, এই যে দেখো বি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস সি স্কোয়ার, সি মাইনাস এ হোল স্কোয়ার, দেখো সি স্কোয়ার মাইনাস টু সি এ প্লাস এ স্কোয়ার। আমি এরপরে এগুলাকে যোগ করেছি, দেখো যোগ করলে কি হয়, এ স্কোয়ার এ স্কোয়ার, দেখো এই যে টু এ স্কোয়ার, আমি এই জন্য টু কমন নিয়ে নিয়েছি, আর ব্র্যাকেটের মধ্যে লিখেছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ঠিক একই রকম ভাবে এই যে দেখো মাইনাস টু এ বি মাইনাস টু বি সি মাইনাস টু এ সি টু সি এ, এর থেকে আমি মাইনাস টু কমন নিয়ে নিয়েছি। তোমার রয়েছে কি এই যে টু এ বি প্লাস বি সি, দেখো এগুলো কিন্তু সব মাইনাস ছিল, মাইনাস টু কমন নেওয়াতে এগুলো প্লাস হয়ে গিয়েছে। এখন এটার মান আমি জানি, এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু ফোরটিন, আমি বসিয়ে দিলাম টু ইন্টু ফোরটিন, মাইনাস এটার মান আমার নাই, এটার মান আমি ওই যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এর এক্সটেনশন থেকে এই লিখেছি আমি, দেখো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস ব্র্যাকেট দিয়ে রেখে দিয়েছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এই সূত্রটা তোমাদের মনে আছে নিশ্চয়ই, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র, কারণ এটার মান আমার জানা নেই। এরপরে দেখো আমি মান বসিয়েছি, দেখো এটার মান সিক্স, আমি লিখছি সিক্স স্কোয়ার, আর এটার মান ফোরটিন, আমি লিখেছি ফোরটিন। এরপরে এখানে দেখো সিক্স স্কোয়ার মানে 36 থেকে ফোরটিন যদি তুমি বিয়োগ করো থাকে কত, 22। এবার 28 থেকে তুমি যদি মাইনাস করো 22, তাহলে কত থাকে, সিক্স থাকে, তাহলে অ্যান্সারটা হলো তোমার সিক্স। আমরা একটা অঙ্ক তোমাদের হয়ে গেল, তোমরা মানে এক নম্বর অঙ্কটা তোমরা দেখলা যে আমরা করে ফেললাম। এরপরে দেখো দুই নম্বর অঙ্ক, এটাও খুব, এটাও তোমরা এইটা করেছো, দেখো এ প্লাস বি ইকুয়াল টু রুট সেভেন, এটা এ মাইনাস বি রুট থ্রি হলে এ বি এর মান কত, এ বি এর সূত্র এই যে দেখো এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার, তোমরা অনেকেই জানো এগুলা। দেখো এ প্লাস বি এর জায়গায় রুট সেভেন রুট সেভেন, এ মাইনাস বি এর জায়গায় রুট থ্রি বসিয়েছি, এরপরে এটা ভেঙে লিখেছি, দশকু করেছি, করে দেখা যাচ্ছে এটার মান আসছে ওয়ান। এরপরে এখানে আরো দুটো অঙ্ক দিয়েছে, একটা অঙ্ক হলো এইট এ বি ইন্টু এত, আর একটা হইলো কত, সিক্সটিন এ বি, এটা বোধ হয় দুই নাম্বার বা খ নাম্বার, যাই হোক জানি না আমি কি, দেখি আমি এটা, ও দুইটা অঙ্ক এখানে দেখো, এই দুইটা অঙ্ক তোমাদের করতে বলছে। এটা এটা দেখো আমি একটু সাজিয়ে করেছি, তোমরা ইচ্ছা করলে উপরের মান বসিয়েও করতে পারতা, তাই না? মান বসিয়ে উপরের মান যদি তুমি অন বসাও তাহলেও হইতো, কিন্তু আমি সাজাই করেছি। দেখো এটাকে দুইটা ভাগ করেছি, একটা হলো ফোর এ বি ইন্টু টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এরপরে আমি দুইটা সূত্র দেখেছি, ফোর এ বি সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়া, দেখো এটারও একই সূত্র মাঝখানে শুধু প্লাস, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আমরা মান বসিয়ে দিলাম, এই যে দেখো এই যে মান বসিয়ে দিছি দিয়েছি, এই যে এটার মান রুট সেভেন, এটার মান রুট থ্রি, বসাবার পরে রুট উঠে গেছে, এটা হলো সেভেন মাইনাস থ্রি, এটা হলো সেভেন প্লাস থ্রি, এটা হলো ফোর ইন্টু টেন, এটা হলো ফোরটি। তোমরা তোমাদের বন্ধুদের একটু, যারা ঘনিষ্ঠ বন্ধু সবাইকে একটু মেসেজ দাও যাতে আমার ক্লাসে সবাই আসে, শেষের দিকে আমি তোমাদের পরীক্ষা সম্পর্কে আরো কিছু তথ্য দেব, সে তথ্যগুলো তোমাদের দরকার, ঠিক আছে? দেখো এটার মান হলো ফোরটি। আচ্ছা এরপরে দেখো এখানে পরেরটা, এই যে সিক্সটিন এ বি, আর এটা হচ্ছে এরকম, এটা তোমাদের মতো করেছি, এ বি এর আমি এ বি হোল স্কোয়ার লেখা মান বসিয়ে দিয়েছি, কোথার থেকে, ওই যে ওয়ান থেকে তোমার মান বসিয়ে দিয়েছি। আর এখানে এটা সূত্র দেখেছি আমি আগেই, দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, এরপরে দেখো এটাকে আবার সূত্র করছি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, আর এটা লিখছি টু ইন্টু এ বি হোল স্কোয়ার, এ বি এর মান আমি অন বসিয়েছি, এ প্লাস বি এর মান রুট সেভেন, বসিয়ে দেখো এই যে ক্যালকুলেশন করেছি এটা ফাইভ স্কোয়ার। শেষ পর্যন্ত তোমরা ক্যালকুলেশন আমি মুখে মুখে করেছি, তোমরা ক্যালকুলেটারে করে দেখো, যদি আমি ভুল করে থাকি তাহলে আমাকে বলো যে স্যার এটা ভুল হচ্ছে, এই যে এটা করে ফেলেছি, এটা হয়ে গেছে। দেখো পরের অঙ্ক বলছে রুট সেভেন ও রুট থ্রি এর পরিবর্তে যদি রুট ফাইভ আর রুট টু হয় তাহলে এইটার মান নির্ণয় করো। দেখো এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় এসেছে, ছোট ছোট অঙ্ক কিন্তু পরীক্ষায় এসেছে, তোমার বিভিন্ন সময় বোর্ডের পরীক্ষায় এসেছে, এই অঙ্কগুলাই তোমাদের করাচ্ছি। দেখো
এখানে তাহলে কি দেওয়া আছে, এই যে দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল টু রুট ফাইভ, এ মাইনাস বি ইকুয়াল টু রুট টু। আমি ঠিক 40 AB এটাকে আমি সাজিয়ে লিখেছি 5 × 4 AB ইন্টু 2a² + b² দেখো এই যে 4 AB সূত্র লিখেছি, এই 2 × a² + b² সূত্র লিখেছি, মান বসিয়ে দিয়েছি, তারপর দেখো এই যে রুট উঠে গেছে, আমি একবারে করেছি 5 - 2 = 3, 5 + 2 = 7, তাই 5 × 3 × 7 হয়ে গেল তোমাদের 105। মানে তোমাদের এইটে যে অঙ্কগুলা করেছো সেই অঙ্কগুলাই কত হবে, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে হবে না, এটা মাথায় রেখো। আর তোমরা বেশি বেশি এইখানে যে যতটা অঙ্ক আছে এই অঙ্ক কটা যদি তুমি বুঝে বুঝে করতে পারো, তোমাকে তৃতীয় অধ্যায়ের অঙ্ক দেওয়া ঠেকাবার কোনো উপায় নাই, তুমি অবশ্যই পারবে, ঠিক আছে? দেখো তুমি মুখস্থ করবে না, মুখস্থ করলে হবে না। দেখো 3 নম্বরে বলছে এরকম একটা অঙ্ক দেওয়া আছে যে দেখাও যে এত ইকুয়াল টু এত, তোমার বইতে এরকম দেওয়া আছে গিভেন, দেখো এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, বাংলা মিডিয়ামের ছেলে মেয়েরা তোমরা গিভেন না লাগবে, তোমরা লাগবা হয় অথবা বা দেওয়া আছে। তুমি কি করলা, এ প্লাস বি এ পাশে রাখলা আর ওই পাশে এ মাইনাস সি নিয়ে গেলা। দেখো এরপরে উভয় পক্ষে তুমি ঘন করেছো, এখানে থার্ড ব্র্যাকেটে যদি যারা বুঝো না তারা যদি লিখতে চাও লিখে নাও যে ঘন করে, আমি এখানে তোমাদের লিখলাম না, তোমরা লিখে নিও। আর দেখো এই এইটা সূত্র, এটা তোমার সূত্রটা বসিয়েছি কি, a³ + b³ + 3ab × a + b, সব সব কিছুই প্লাস, তাই না? আর এপাশে মাইনাস সি কিউব। এবারে এই যে মানটা, এই যে a + b = -c, এই মানটা আমি এখানে রেড করে দিলাম, আমি তোমাদের বোঝার সুবিধার্থে এই মান এখানে বসাই। দেখো এই যে a + b এর পরিবর্তে আমি দেখেছি -c, আর বাকি সব কিছু ঠিক আছে। এরপরে দেখো এই সি কিউবটাকে এই যে এ পাশে নিয়ে আসছি, আর 3 ABC ও পাশে নিয়ে গেছি, হয়ে গেছে অঙ্ক যে a³ + b³ + c³ = 3 ABC। এটা তোমাদের বইয়ের অঙ্ক, হুবহু বইয়ের অঙ্ক। দেখো পরের অঙ্কটা বলছে এটা প্রমাণ করো, আমি লেফট হ্যান্ড সাইড উঠিয়েছি, এই যে দেখো আমি আর একটু বড় করে দেই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই যে দেখো আমি লেফট হ্যান্ড সাইড উঠিয়েছি, এই যে এখানে এই লেফট হ্যান্ড সাইড উঠার পরে দেখো b + c এর পরিবর্তে আমি লিখছি -a, c + a এর পরিবর্তে লিখছি -b, a + b এর পরিবর্তে লিখছি -c। কোথা থেকে পেয়েছি, যে এইটার থেকে, এই যে এটা, এই যে এই এটা আমি রেড করে দেই তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো a + b এ পাশে থাকলে ওপাশে গেলে -c হয়, ঠিক একই রকম ভাবে তিনটা জিনিসই আমরা বের করেছি। এরপরে এটার হোল স্কোয়ার ভেঙে দিয়েছি, দেখো এটা -a হোল স্কোয়ার মানে a² ঠিক তেমনি ভাবে এটা b² এটা c². এরপরে আমি এটা লসাগু করেছি, লসাগু কি হবে 3 ABC, দেখো 3 BC কাটা যায় থাকে এ, এটা হলো a³, ঠিক অনুরূপ ভাবে এটা b³ এটা c³। তোমরা কি করেছো, a³ + b³ + c³ এর মান তুমি আগে বের করে রাখছো, এই যে দেখো এখানে তুমি বের করে রাখছো কত, 3 ABC। যদি তুমি এই অঙ্কটা এখানে না করে থাকো, যদি শুধু এই একটা অঙ্ক দেয় তাহলে তোমাকে ওইটা করা লাগবে, বুঝছো? যে এটাকে তুমি, আমি ইংরেজিতে লিখে দেই কি, ফ্রম অন, তাই না, ফ্রম অন। আমরা এক থেকে এটা পেয়েছি, দেখো যদি এটা 1 নম্বর অঙ্কে না থাকে, 1 নম্বর অঙ্কে যদি তোমার এই এটা না থাকে তাহলে তোমাকে অঙ্কটা এটা করা লাগবে, বুঝতে পারছো? করে তারপরে মান বসাতে হবে, বুঝছো? যেহেতু তুমি 1 নম্বরে করেছো, আর তোমরা সব সময় মনে রাখবে সৃজনশীলে একই অঙ্ক দুইবার করলে তুমি কোনো মার্ক পাবে না, তাই না? মার্ক তুমি করতে পারো কিন্তু কোনো মার্ক, তুমি যদি এটা আবার করো ক্ষতে কইরা দেখাও তাই এর জন্য তুমি কোনো মার্ক পাবে না। তুমি করতে পারো, তোমার অযথা সময় লস হবে কিন্তু কোনো মার্ক তোমার বাড়বেও না কমবেও না। এই জন্য আমরা যেহেতু 1 নম্বরে করেছি, অতএব a³ + b³ + c³ এটার মান বসিয়ে দিয়েছি এক থেকে। যদি এখানে 1 নম্বরে এই ক নম্বরে এই অঙ্ক না দিয়ে অন্য কোনো অঙ্ক দিত তাহলে তোমাকে এটা করে আগে করে তারপরে তোমাকে এখানে মান বসাতে হবে, তাহলে তোমার অঙ্ক হবে না। আচ্ছা এবারে গ নম্বরে দেখো, গ নম্বর অঙ্কে আমরা বলছে যে এরকম একটা মান দেওয়া আছে, তোমাকে এই মানটা বের করতে হবে। তোমরা যারা পারো তাদের উচিত বারবার বারবার অঙ্কগুলো করা, ঠিক আছে? দেখো এখানে দেওয়া আছে এটা আমরা উঠিয়েছি গিভেন, এত আমরা বর্গমূল করে ফেলাই উপরে, দেখো এখানে স্কোয়ার উঠে যাবে, আবার ভিতরের স্কোয়ার বাদ দিয়ে দেবো না, এটার স্কোয়ার উঠে যাবে আর এটা √3 হবে, a² থেকে এ হবে। এরপর আমি কি করি, প্রত্যেকটাকে এ দিয়ে ভাগ করি, কেমনে? দেখো a² / a, এটার নিচেও লিখলাম 1/a, এটার এটার নিচেও লিখলাম 1a,
এরপরে দেখো এখানে একটা এ কাটা যায়, এটা এ থাকে, এখানে ওয়ান বাই এ থাকে, আর এখানে এ কাটা যায় রুট থ্রি থাকে। তোমরা জানো এটা এইটে করেছো। এবারে অঙ্কটা উঠিয়েছি আমি, এই অঙ্ক উঠাবার পরে তোমার আমি সূত্র দেখেছি, তোমরা জানো এ কিউব প্লাস বি কিউব এর মান নির্ণয়ের সূত্র কোনটা, এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। আমরা এখানে মান বসিয়ে দিয়েছি এ প্লাস ওয়ান বাই এর মান হলো রুট থ্রি, আর এটা এ কাটা গেছে, এখানে এটার মান হলো রুট থ্রি, থ্রি রুট থ্রি। আমরা এটা দেখছি রুট থ্রি হোল কিউব, এটা হলো থ্রি রুট থ্রি মাইনাস থ্রি রুট থ্রি। দেখো এটা কাটা যায় তোমার কি হইলো, এটা শূন্য হয়ে গেল। দেখো এটাও তোমাদের হয়ে গেল, তোমরা তিনটা অঙ্ক অলরেডি করে ফেলেছো। দেখো সৃজনশীলে তোমরা, আমি একবার তোমাদের একবার প্রথম থেকে শুরু করে সব অধ্যায়গুলো কিন্তু করিয়েছি তোমাদের, তাই না? এখন আমি প্রথম থেকে আবার শুরু করছি, যেহেতু তোমাদের টেস্ট পরীক্ষা আসা গেছে, তোমাদের টেস্ট পরীক্ষার পরেও তোমাদের ক্লাস হবে, যতক্ষণ পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত বোর্ড থেকে আসে নাই। বোর্ড কি বলবে তা আমরা জানি না, বুঝছো? হয়তোবা তোমাদের ফর্ম ফিল আপ বা রেসিপি হওয়ার পরে তোমাদের কি হবে, করোনা না গেলে তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুবই কম, বুঝছো? হয়তোবা পরীক্ষা তোমাদের পিছাতে পারে অথবা আগাতে পারে, দুইটার একটাই হতে পারে, বুঝতে পারছি, যেকোনো একটা হতে পারে। অতএব তোমরা সিরিয়াসলি লেখাপড়া করতে থাকো। ওকে, খ নাম্বার দেখো, 4 নম্বরে এরকম বলেছে, দেখো যে এত এর মান নির্ণয় করো, এই যে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব এর মান নির্ণয় করো। দেখো আমি এটা দেওয়া আছে উঠালাম, উঠাই এখান থেকে টু কমান নিলাম, কমান নিয়ে এটার মান আমি লিখছি, দেখো এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান 3/2। আমি এইটা উঠিয়েছি এবং মান দিয়ে মান বসিয়েছি, দেখো এটার মান হলো 3/2 হোল কিউব, এটা হলো 3 × 3/2। এটাকে আমি ক্যালকুলেটারে ক্যালকুলেশন করেছি, দেখো করার পরে এটা 7.88 আসছে, তাই না? তোমরা 7 পয়েন্ট তোমরা করে দেখো, যদি তোমরা ভগ্নাংশও লাগলে দেখতে পারো, যেহেতু আমি দশমিকে বের করে ফেলেছি, তোমরাও ইচ্ছা করলে দশমিকও বের করতে পারো, অথবা তোমার যা আসে ক্যালকুলেটারে সেটা তুমি লিখতে পারো। পরের অঙ্কটা বলছে যে এই এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1/x^5 এর মান নির্ণয় করো। তোমরা জানো, তোমাদের অনেকবার আমি বলেছি, এখানে যদি প্লাস থাকে তাহলে তোমরা দুইটা সমীকরণই একই চিহ্নে বার করবা, দুইটা প্লাস থাকলে দুইটা প্লাস, মাইনাস থাকলে দুইটা মাইনাস, আর যদি এখানে মাইনাস থাকে, এটা যদি মাইনাস হয় তাহলে একটা প্লাসে হবে আর একটা মাইনাস হবে, দুইটা সমীকরণে। দেখো আমি খতে একটা একটা জিনিস পেয়েছি, এক্স কিউব মাইনাস 1/x^3, এটা হলো 7.88, আমি সেটা লিখে দিলাম ফরম। দেখো ফরম কত, ফরম ক, তাই না? ফরম ক, এখানে ক লিখে দাও, ফরম ক আমরা কি পেয়েছি, আমরা এরকম পেয়েছি যে এত ইকুয়াল টু এত, এটা 1 নং সমীকরণ। এরপরে দেখো x² - 1/x² এটা সূত্র দেখছি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এরপরে আমি এ মাইনাস বি এর মান আমার আছে 3/2, কিন্তু এটার মান আমার জানা নেই, এটার মান আমি বসিয়েছি এখানে, দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এরপরে এখানে মান বসিয়েছি 3/2 ইন্টু এত, দেখো এখানে একটা ব্র্যাকেট দিলে বোধ হয় ভালো হয়, ব্র্যাকেটটা আমি দেই নাই, না দিলেও সমস্যা নাই, তোমার ব্র্যাকেট এটাকে যদি একটা ব্র্যাকেট দাও তাহলে সুবিধা হয়। দেখো এরপরে এই ব্র্যাকেটের মধ্যে অংশটুকু করেছি, এটা হচ্ছে 2.5 × 1.5, তুমি যদি এটাকে 2.5 × 1.5 ইকুয়াল হবে 3.75। এরপরে তুমি কি করছো, এই এই দেখো 3.75 এটাকে বোধ হয় দশমিকে লিখে, আমি আবার ভগ্নাংশে লিখে ফেলেছি, লিখতে পারো ভগ্নাংশেও লিখতে পারো, না এটাকে আমার মনে হয় যে 3.75ই লেখো, এটাই বেটার তোমাদের জন্য, ভগ্নাংশ লেখার দরকার নেই, ঠিক আছে? এটা লেখো না, এটা লেখলেই ভালো, এটা আবার দাঁড়াও এটা এই করে নে, দেখো 3.75। আমি এরপরে দেখো এক ওয়ান ইন্টু টু মানে ওয়ানে ওয়ান কত, এই যে দেখো x³ - 1/x³ ইকুয়াল টু এত, আমি এখানে এই লিখেছি, এই যে দেখো এই দুটা এটা এত ইন্টু এত, আর এই দুটাও গুণ করেছি, গুণ করার পরে দেখো এখানে আমি এটা গুণ করেছি, গুণটা তোমরা ভালো করে বুঝো পারো না পরীক্ষার খাতায়, সবাই এটা ভুল করো, ভালো করে দেখো x³ আর x² গুণ করলে কি হবে, x^5, মানে পাওয়ার পাওয়ার কি হবে, প্লাস হবে, তাই তো? 2 3 + 2 x^5, আর এইটা আর এটা গুণ করলে দেখো x² দিয়ে x³ কাটলে x থাকে, এই জন্য আমি এটা x লিখেছি। এরপরে দেখো এটা দিয়ে গুণ করলে 1/x³ + x² দিয়ে x³ কাটলে এটা 1/x থাকে, আর এটা মাইনাসে মাইনাসে প্লাস,
আর এটা গুণ করলে 1/x^5 ইকুয়াল হবে 29.55। ঠিক আছে, এবারে তোমরা এই দুটাকে যোগ করো, এত যোগ এত ইকুয়াল টু, এই যে দেখো এইটার মান হলো x+1/x, এটার মান হলো 2.5। দেখো এই যে এখানে বের করছো, এই যে দেখছো এই এই এতটুকু যে বের করেছো 2.5, আমি সেটা বসিয়ে দিয়েছি 2.5। এরপরে 2.5 এপাশে আনছো, আনার পরে দেখা গেছে এটার মান হয়েছে কত, 32। তুমি ভগ্নাংশে লিখেও এটা 32 পাবে, তোমরা আগে ভগ্নাংশ লিখে করেছো আর আমি তোমাদের এটাকে করে দিলাম কি দশমিকে নিয়ে। ঠিক আছে, আমার মনে হয় তোমরা বুঝেছো। আবারও তো আমি বলে দিচ্ছি, তোমরা যদি দেখো যে সাধারণত প্রতিটা অঙ্কে এই ধরনের অঙ্কে একটা মান বের করা থাকে, হয় x³+1/x³, অথবা x² + 1/x², অথবা x³-1/x³, অথবা x² - 1/x². সাধারণত একটা মান বের করা থাকে, দুই একটা অঙ্ক আছে যেখানে বের করা থাকে না। তোমরা যদি এটা প্লাস থাকে তাহলে দুইটা একই চিহ্নের হবে, যেমন এটা x³-1/x³, তুমি এটাও বের করছো x² - 1/x², এটা যদি থাকতো x³+1/x³, তুমি এটা বের করতা x² + 1/x², ঠিক অনুরূপ ভাবে একই চিহ্নের। আর যদি এটা মাইনাস হয় তাহলে একটা বিপরীত, এটা যদি এটা x³-1/x থাকতো 1/x^5, তাহলে তুমি কি করতা, এটা মাইনাস আছে এখানে বের করতা x² + 1/x² মান, তারপর গুণ করতা। আরো পদ্ধতি আছে, তবে আমার মনে হয় এটাই সবচেয়ে সহজ পদ্ধতি। এরপরে দেখো 5 নাম্বার, 5 নাম্বার অঙ্কটা কেমন, দেখো এখানে তোমাদের বলা আছে এত ইকুয়াল টু এত দেওয়া আছে, একটু আগে করছে তোমরা অঙ্কটা, দেখো মনে আছে কিনা, এই যে এত এর মান নির্ণয় করো, যে এইটা দেওয়া আছে, দেখো এটাকে তুমি কি করো বর্গমূল করে ফেলাও, এই যে বর্গমূল এখানে লিখে দিয়েছে, বর্গমূল করে বর্গমূল করো, বর্গমূল করার পরে প্রত্যেকটাকে এ দিয়ে ভাগ করো, a+1/a = √3। দেখো এটার মান বোধ হয় তোমাদের প্রথমে বলছে a+1/a এর মান নির্ণয় করো, এই আমি বের করে বলছি, আগের অঙ্কও তোমরা বের করেছো। এরপর বলছে a³+1/a³ = 0, ওই অঙ্কে করেছো, দেখো এই আমি লিখেছি a+b, এই এত সূত্র দেখে মান বসিয়ে দিয়েছে এটা 0। আমি আবার দেখো এখানে, এখানেও মান বাই করতে বলছে a⁵+1/a⁵, এটা দেখো তোমার একটা মান আছে a³+1/a³ = 0, দেখো আর এটা হলো তোমার যেহেতু প্লাস এর মান, অতএব এবারে আমরা a² + 1/a² এর মান বাই করবো, এই যে দেখো a+b² - 2ab, মান বসিয়েছি, মান বসে এটার মান পাইছি 1, গুণ করছো, দেখো গুণ a³ দিয়ে a² গুণ করলে a⁵, এইটা দিয়ে এটাকে করলে এ, এটা হলো 1/a+ একই জিনিস, আর এটা গুণ করলে কি হয় 0। এখানে দেখো একটু সাজাই লেখছি, সাজাই লেখার পরে এখানে একটা ব্র্যাকেট দিয়ে দাও, তাহলে তোমার জন্য সুবিধা হবে। এই যে দেখো আমি ব্র্যাকেট দিয়ে দিলাম, এটা তোমার মান বসাই দাও, এটা √3। পরে দেখো a⁵+1/a⁵, এটার মান হইলো কত তোমাদের -√3। দেখো এখানে আমি 6 নাম্বার অঙ্কটা তোমাদের করে দেই নাই, 6-7 থেকে আর করি নাই, এই 6 নাম্বার অঙ্কটা তোমরা করবে এখন, তাই না? এ পর্যন্ত 5টা সৃজনশীল তোমরা করে করে ফেলেছো, এখন তোমরা খাতা কলম নাও, খাতা নিয়ে কলম নিয়ে আমাকে এটা করে দেখাও, 6 নাম্বারটা আমাকে করে দেখাও। তোমরা আমরা সিরিয়ালি অঙ্কগুলা যতটুকু পারি অতটুকু আমরা করে নেব, আমি তোমাদের রেকর্ডটা স্টপ করে দেই, আমি তোমাদের হোয়াটসঅ্যাপে এটা ইউটিউব এবং হোয়াটসঅ্যাপে আমার ক্লাসটা আমি দিয়ে দেবো, পরবর্তী অংশটুকু আর রেকর্ড করছি না, যতটুকু পড়েছি এতটুকু তোমরা দেখো।